দেখি দেখি ওটাও গুরু ধরে সিংহাসন ধরে, আমার এটাও কত গুরু ধরে সারা। তাই আমি দিদি বললাম দিদি কি করা যায়, বলে সব মরা গাছে ফল ফোটাতে হবে, মরা গাছ মরা গাছে ফল ফোটে, বললো মরা গাছের গোড়ায় যদি আবার সার জল দেওয়া যায় আবার ফলে ফলে পরিণত হয়। সরকারের মন্দিরে রাজা চন্দ্রভাল স্বয়ং, আর ও জানি না বলে সাই লই রাজার ঘরে, কমলার গর্ভে সুমিত্রার গর্ভে উষার আত্মা আর অনুরোধর আত্মা চম্পভোবেনে প্রবেশ করাও, এরা জন্ম না নেওয়া পর্যন্ত তোমার কোন পূজার প্রচলন হবে না। তাই আমি দিদির সময় করতে পারি কি করলাম, ওই আমার বেতা দিদি দিদি ধরি তোমার বাসনাটা আমি পূর্ণ করে দেব। প্রভু
দুটি নয়ন তলে বদল ভাসিয়ে যেমনি তোমাকে আমি নিয়ে এসেছিলাম নদিয়া নগরে, আমি ডাকলেই যেন তোমাকে পাই। তথাস্তু। শিবাসকে বলে, শিবাস তুমি কি চাও? বলো প্রভু, তুমি যেমন প্রত্যেক দিন আমার এই আঙ্গিনায় হরিনাম সংকীর্তন, সব বাসায় হরিনাম হয় না, আগে বাসাটা ভালো করতে হবে। তিনতলা চারতলা বাড়ি যেমন ইট বালি পাথর দিয়ে বানানো হয়, তেমনি গুরু ধরে যদি একবার এই বাড়িটাকে বানানো যায়, আমার মনে হয় কাল বৈশাখী করে বাড়িটা ভাঙবে। শিবাসকে বললেন, শিবাস তুমি কি চাও? শিবাসে বললেন, প্রভু তুমি যেমন প্রত্যেক দিন আমার এই আঙ্গিনায় হরিনামে সংকীর্তন কর, ডাকিলেই যেন তোমার হরিনামে আমি শুনতে পাই। তথাস্তু। রাত্রি গেলেন, তথাস্তু শিবাস, আমি তোমাকে কথা দিলাম। এইবার শ্রীপতি কিসে বললেন, শ্রীপতি প্রণাম করে বললেন, ও শ্রীপতি তুমি কি চাও? শ্রীপতি বলেছিল, প্রত্যেক দিন এক ছড়া করে যেমন আমি কলা নিয়ে গিয়ে তোমার চরণে দিই, যেন সারা জমন ধরে আমি তোমার চরণে একটা একটা করে কলা আগে দিতে পারি। সকলের মনের বাসনা পূর্ণ হলো। মনসামার মনে মনে চিন্তা করলেন, এই কল্পতরু চরণে যে যা চাই সে তা পাই। কি করলেন? কল্পতরু তুমি চরণে জড়িয়ে ধরে বলল, কল্পতরু তুমি আমার মনের বাসনা পূর্ণ করো। আমি হৃদয়ে যাব, আমার মনের বাসনা তুমি পূর্ণ করো। এই বলে কল্পতরুকে প্রণাম করে কোথায় চলে গেল হৃদয়ে, ও মনসা যাই যাই ফিরে যাই, ওরে মিছকে মিছকে হাসি শোনো গোরে লগে বাজে। তাই মনে মনে চিন্তা করলাম, তোমার এই ইন্দ্রলয়ে নাচগান হয়, যদি একটু আমাকে নাচগানের সুযোগ করিয়ে দাও। এইবার ইন্দ্রলয়ে কাঁচা সরার উপরে উষা রানী নৃত্য বিজয় করে, আর বাজাইকে পাকুয়ার অনুরোধ, কত আপনাদের মতো ভক্ত এসেছে সে গান গান দর্শন করতে। এইবার মনসাকে একটা জায়গা দিল, মনসা বসল, নেতা হংসরাদের আছে, নেতা বলেছে তোর যখন কে কায়দা হবে তখন তুই আমাকে বলবি, তোর মনের বাসন আমি পূর্ণ করে দেব। এইবার ওষা রানী, আচ্ছা কাঁচা সরা, কাঁচা সরা, কাঁচা সরা ভাঙে না পাকা সরা ভাঙে? কাঁচা সরা তো বেরিয়ে যায় আর পাকা সরা ভেঙে যায়। এই কাঁচা সরাটাকে যদি পাকা করতে হয় তাহলে কিন্তু বাবা অনেক দেরি হবে। যেমন জমির থেকে মাটি এনে তাকে একটা ঘট বানানো, তাকে রৌদ্রেতে ফেলে রাখতে হয় শুকানোর জন্য, অগ্নিতে পুরাতে হয়, তারপরে সে পাকা হয়। তা সেই কাঁচা সরার উপরে নিত্য যুদ্ধ করবে কে? আমার উষা। আর বাজাবে কে অনুরোধ, ওরে ভালো কইরা বাজাও রে দুতার সুন্দরী উষা আছে, ভালো কইরা I'm not afraid of the dark.
গান শুরু হয়ে গেল। এইবার একই ভাবে নাচ যখন শুরু হয়ে গেল, নেতা বলল বড় সাহস সুযোগে চলে যাই, তোর সারা দেহে বিষ, তুই একটু রাক্ষসের মধ্যে ধারণ কর। আর নাই কুময় রেশা, এইবার রাক্ষসের মধ্যে দিয়ে ধারণ করলাম, আর সঙ্গে সঙ্গে কাঁচা হারি ভেঙে ওষা পড়ে গেল মধ্য করে ইন্দ্রবলসা স্তম্ভ হ। কতদিন পরে আমার এত লোকজন আসলো নাচ গান দেখতে, সেই জায়গাটা তুমি নষ্ট করে দিলে, তোমাকে আমি অভিশাপ ওষার অনুরোধ। দুজনে মিলে কিন্তু তুমি চরণ জড়িয়ে ধরে ইন্দ্রকে কাঁদতে লাগলো। ওই মন্ত্রধামে জন্ম দাঁড়িয়ে মরিতে হয় তাদের, ওই সুতার নাই, ওই স্কেলটা নাই, ওই মন্ত্রধামে যাদের জন্ম হয় মরিতে হয় তাদের মন্ত্রধামে যাবো না, ইন্দ্রের অভিশাপ যখন হয়ে গেল ইন্দ্রালয়ে তোমাকে যেতেই হবে, মন্ত্রধামে তোমাকে যেতেই হবে। তখন বামন ওষা দেখলো বড় সুযোগে চলে যায়। আমি আমার দাদা তুমি চরণ জড়িয়ে ধরে বললাম, দাদা এদের যদি তুমি অভিশাপ দেবে দাও তবে ওষার এই অনুরোধকে তুমি আমার হাতে তুলে দাও। তখন ইন্দ্র বলল বড় ওষা শোনে আমার কথা, দিয়ে 18 বছর পরে তুই আমাকে ফিরিয়ে দিবি। বললাম ঠিক আছে তাই হবে দাদা। এবার ওষার এই অনুরোধ রাত মানিয়ে সরোজ নদী, এই যে সরোজ নদী পার হল, সরোজ নদী পার হলাম মদন শাস্ত্রীর। আমার তোর বডি দরকার না, আমার আত্মা দরকার। কি খড়কুটো এক জায়গায় করে একটা মায়ার চিতা জ্বালিয়ে দিলাম, সেই চিতার মধ্যে উষারায় আর অনুরোধ প্রবেশ করল, আত্মাকে ধরে নিলাম। জয় গুরু, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। ইন্দ্রালয়ে আমাদের দাদা ভাই তিনি 21 টাকা ওষার অনুরোধ নাচ গানের মাধ্যমে দান করেছেন। তিনি আমি মনটা যেন কাঁথার থেকে পাকা হয়ে যায়। এইবার আত্মা দুটো ধরে নিয়ে আমি পাণ্ডব নাকে ডেকে বললাম, পাণ্ডব পুরাণ মাথার কথা, একদম পুরাণের কথা। পাণ্ডবকে বললাম, পাণ্ডব তুমি এবার যাও কৈলাসে গিয়ে বাবাকে বলবে উষার আত্মা উজারি নগরে আর অনুরোধ আত্মা চম্পকে ভুবনে, এরা কতদিন জন্ম না নেবে, কতদিন আমার পূজা হবে না। আমাদের ছোট ফুমনি 11 টাকা মায়ের হাতে তুলে দিয়েছে, সে যেন অনেক বড় হতে পারে, লেখাপড়ার সঙ্গে পিতা মাতার সম্মান রাখতে পারে। এইবার পাণ্ডবের লেগে জড়িয়ে দিয়ে আমি বললাম, যাও পাণ্ডব কৈলাস শহরে আমার বাবার কাছে যাও। ও হো পাণ্ডব পাণ্ডব যা I'm
মরে গেলে একমাত্র যমরাজের পাওনা পাই কি তাই না? তাহলে যমরাজ খবর পেয়ে গেল ঊষার মৃত্যু মরে গেছে, তাহলে পাণ্ডুনাগ নিয়ে চলে যাচ্ছে দুর্মুখ পা দুর্মুখ গিয়ে ওই পাণ্ডুনাগকে মেরে ধরে আত্মা কেড়ে নিল। তাড়াতাড়ি করে মামনসাকে খবর দিল, মামনসা 42 খানা সর্প নিয়ে আবার সে খুবই তিনি আবার 11 টাকা দান করেছে, তুমি অনেক বড় হবে, অনেক বড় মানুষ হবে, আশীর্বাদ রইল, শেষে কোলে নেবো তোমাকে, শেষে কোলে নিয়ে নাচিয়ে নেবো। আচ্ছা বাবা ওই যে আত্মা কেড়ে নিল মামনসা 42টা সর্প, 42 মামনসা সারা অঙ্গে মা সাপের ফসল না গেল, সাজন করে সাপের তীর সাপের ধন হাতে করে যমরাজের বাড়িতে গেল। যমরাজ এত বড় তোমার স্পর্ধা, তুমি কিনা আমার আত্মা কেড়ে নাও? বললো মানুষ মরে গেলে আত্মা আমাদের? বললো না না, সাপে কেটে যারা মরে যাবে সে আত্মা মামনসার কাছেই থাকবে, আমি তাকে স্থান কাল পাত্র লক্ষ্য করে তাদের আবার জন্ম দেব। যমরাজ বলে না হবে না, আমার পাওনা বেরিয়েছে। তখন মামনসা কি করল, রাগান্বিত হয়ে নাক পাশে ওই যমরাজকে বন্দী করল। তখন যমরাজ ধরফর করে কেঁপে মামনসা বলেছিল আমি আমার বাবাকে ক্ষমা করে বাজাও, আমি আমার বাবাকে ছাড়ি না, তুই তো বলে না যমরাজ তোর রক্ষা নাই। আত্মা কেড়ে নিল যমরাজ, হেরে গেল যুদ্ধে, আত্মা দুটি নিয়ে দুই হাতে করে নিয়ে নিয়ে বলল মনসা ও মনসা তবে এইখানে আবার গানের পালা থাকবে, তবে সকাল